إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم وقال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি সকল ক্ষমতার অধিকারী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা যিনি সকল সৃষ্টিকে যথার্থভাবে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে গণ্য করেছেন এবং আমাদেরকে সে মানুষদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য করেছেন সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূলের প্রতি যারা তাদের প্রতি নির্দেশিত রিসালাত সর্বোচ্চ প্রচেষ্টায় তাদের উম্মতদের নিকট প্রচার করেছেন এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদের জন্য এক সুন্দর এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম তার কথা এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছেন সকল ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন যাতে করে আমরা কিয়ামত পর্যন্ত সর্বদা সঠিক পথের উপর থাকতে পারি সেই জন্য আমাদের নিকট কুরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন সেই মহা মানবের প্রতি দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয়ে যেটা আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যেই থাকে আমরা সেটা আমাদের অন্তরে লালন করে থাকি কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর এর ক্ষতিটা আমাদের নিজেদের উপরেই বেশি আসে কিন্তু তারপরও আমরা মানুষ আমাদের স্বভাবজাত ইত্যাদির কারণে সে বিষয়টাকে আমরা অন্তরে লালন করে থাকি সেটা হচ্ছে হিংসা অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় জানব যে ইসলাম আমাদের ধর্ম এবং আমাদের ধর্মের প্রধান দুটি বিষয় কোরআন এবং সুন্নাহ সেখানে হিংসা তার ব্যাপারে কি বলা হয়েছে সেটা আমাদের জন্য কতটুকু উপকারী অথবা আমাদের জন্য কতটা ক্ষতি নিয়ে আসে এবং হিংসার কিছু ধরন হয় সকলে একরকমের হিংসা পোষণ করে না হিংসার কিছু অবস্থা রয়েছে আবার কিছু হিংসা
তাকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে সেটা মানুষের জন্য উপকারী অথবা তাকে সেদিকে আগ্রহী হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো প্রথমে এই হিংসা সম্পর্কে আমরা জানব যে ইসলাম এই হিংসা সম্পর্কে কি বলে আমরা যদি সৃষ্টির সূচনার দিকে যাই আমাদের মানব সৃষ্টির সূচনার দিকে তাহলে আমরা দেখতে পাই যে হিংসা মানব সৃষ্টির সাথে সাথে হিংসারও সৃষ্টি হয়েছে এবং এটা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন যে আমরা যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা আদমকে সাজদা করো আদম আলাইহিস সালামকে সাজদা করা আমরা জানি যে কারো নিকট মাথা নত করা বৈধ না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কিন্তু আমাদের পূর্ব যুগে আমাদের ইসলাম ধর্ম আসার আগে মানুষদেরকে সম্মানের জন্য সাজদা করা হতো বিশেষ কয়েকটি জায়গায় যেটা আমরা ইসলামের মাধ্যমে জানতে পারি একটা হচ্ছে আদম আলাইহিস সালামকে মান আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করার জন্য আদম আলাইহিস সালামের জন্য সাজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন এটা একটা যেখানে মানুষের জন্য সাজদা করা হচ্ছে আরেকটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা মিলে সাজদা করলো তো এই ক্ষেত্রে আমাদের ইসলাম বলে আমাদের পূর্ব সময়ে তাদেরকে সাজদা করানো ছিল শুধুমাত্র সম্মানের জন্য যেমন আদম আলাইহিস সালামকে সাজদা করার বিষয়টা ছিল তার সম্মান প্রদর্শন করা মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির পরিকল্পনা করলেন তাদেরকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন এবং তাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার ইচ্ছা করলেন সেজন্য ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করলেন যে তোমরা আদমকে সাজদা করো সম্মানের জন্য মানুষকে সম্মান দেওয়া হচ্ছে অন্যান্য সৃষ্টির উপর এটা হচ্ছে সম্মানের প্রথম ধাপ যেখানে আল্লাহ তাআলা মানুষকে সম্মান প্রদর্শন করেছেন সেজন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আদমকে সাজদা করো তো ফেরেশতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করলো ফেরেশতারা এমন একটা সৃষ্টি যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল নির্দেশ মেনে নেয় এবং তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অবাধ্য হয় না তো সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করলো তো ইবলিস সে ছিল জিন তার ইবাদতের মাধ্যমে সে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল কিন্তু সে আদম আলাইহিস সালামকে সাজদা করেনি তার মনের মধ্যে একটা হিংসা তৈরি হয়েছিল আদম আলাইহিস সালামের প্রতি সে এত বছর মান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সে আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে আর আল্লাহ মাত্র আদমকে সৃষ্টি করার পরেই তাকে সাজদা করার জন্য আমাকে নির্দেশ দিচ্ছে একটা হচ্ছে তার অহংকার কাজ করছিল তারপর যখন সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করলো তিনাকে সম্মানিত ঘোষণা করা হলো তখন তার মনে আদম আলাইহিস সালামের প্রতি হিংসা সৃষ্টি হলো তো এই হিংসাটা তার এই অহংকারটা যুক্তিযুক্ত ছিল তার নিকট কিন্তু ফলাফল কি আসলো তখনকার অবস্থায় সে ছিল আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম বান্দা ইবাদত গুজার সে বেশি করত কিন্তু তার অহংকার এবং আদম আলাইহিস সালামের প্রতি তার হিংসা তাকে সর্বনিকৃষ্ট সৃষ্টি হিসেবে গণ্য করল আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিলেন তারপর সে আল্লাহ তাআলার সাথে কিছু বিতর্ক করল সম্পূর্ণ বিতর্কটা ছিল হিংসাবশত সে আল্লাহ তাআলাকে বলল এই মানুষকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন
এই মানুষকে আপনি কিভাবে আমার উপর শ্রেষ্ঠত্ব দিতে পারেন? এই মানুষের অর্থাৎ আদম আলাইহিস সালামের পরবর্তীতে যারা আসবে, যত মানুষ আসবে, আমি তাদেরকে দেখে নিব, আমি দেখব কিভাবে তারা জান্নাতে যেতে পারে। আমি তাদের ডান দিক থেকে, বা দিক থেকে, সম্মুখ দিক থেকে, পশ্চাৎ দিক থেকে, সব দিক থেকে আসব। আমি তাকে নানান ভাবে প্রতারিত করব, তারপর তাকে জাহান্নামে নিয়ে যাব, পুরোটাই হিংসাবশত। আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এটা সে মেনে নিতে পারেনি। হিংসা হচ্ছে অন্যের কল্যাণকে, অন্যের ভালোকে অন্তর মেনে নিতে পারে না। আরেকজন ভালো থাকুক, এটা অন্তর মেনে নিতে পারে না। আরেকজন সম্মানিত হোক, এটা নিজে মেনে নিতে পারে না। এটাকে হিংসা বলা হয়, অন্যের ভালোটাকে দেখতে পারে না। তো এই হিংসা আমরা জানতে পারলাম, এটার সূচনা হয়েছে ইবলিসের মাধ্যমে। এটা হচ্ছে ইবলিসের একটা বৈশিষ্ট্য, সে এটা প্রবর্তক। সুতরাং ইসলাম কখনোই এই বিষয়টাকে সাপোর্ট করবে না, ইসলাম এটাকে কখনোই গ্রহণ করবে না, যেটা অভিশপ্ত ইবলিসের একটি বৈশিষ্ট্য। সুতরাং আমরা যারা ইসলামের দাবিদার, আমরা যারা মুসলিম, আমাদের অন্তরকে এই ইবলিসি বৈশিষ্ট্য থেকে মুক্ত করতে হবে, যেটা হচ্ছে হিংসা। যেমন সে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বটাকে সে দেখতে পারেনি, একটু চিন্তা করুন বিপরীত দিক থেকে, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সৃষ্টির মধ্যে, আর ইবলিস সে আল্লাহ তাআলার নিকটে আছে, সে ফেরেশতাদের কর্তৃত্ব করছে। সে যদি আদম আলাইহিস সালামকে শাস্তি করত, তার সম্মানটা কি কমে যেত? ফেরেশতাদের সম্মান তো কমেনি, জিব্রাইল আলাইহিস সালামের সম্মান কমেনি। আমরা যে সমস্ত ফেরেশতাদের নাম স্মরণ করে থাকি, চারজন প্রসিদ্ধ ফেরেশতা, কখনো তো আমরা হাদিসে শুনিনি যে আদম আলাইহিস সালামকে সাজদা করার কারণে তাদের কোন রকমের সম্মান ইত্যাদি কমে গেছে। বরং কোরআনে ফেরেশতাদের আরো গুণাগুণের কথা বলা হয়েছে, যে তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, আল্লাহর নির্দেশ তারা মান্য করে, কখনো আল্লাহর অবাধ্য হয় না, তাদের প্রশংসা করা হয়েছে। তো ইবলিস সে যদি নির্দেশটা মেনে নিত, তার কোনো ক্ষতি হতো না, সে মানতে পারেনি তার অহংকারের কারণে। তারপর তার মনের মধ্যে সে হিংসা লালন করেছে, যার কারণে সে যুগ যুগ ধরে অভিশপ্ত। তার মানে হচ্ছে হিংসাটা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ থেকে সর্বনিকৃষ্ট বানিয়ে দিতে পারে। হিংসা বিষয়টা একজন সম্মানিত মানুষকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারে, যেটা সর্বপ্রথম সংগঠিত হয়েছিল ইবলিসের মাধ্যমে। ইসলাম পূর্ব যুগে আরেকটি এরকম ঘটনা, আরো কয়েকটি ঘটনা রয়েছে, যে হিংসা এটি শুধুমাত্র আমাদের অকল্যাণ, মানুষদের জন্য অকল্যাণী। আদম আলাইহিস সালামের দুজন পুত্র আমরা অনেকেই জানি, হাবিল এবং কাবিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে নির্দেশ দিলেন যে তোমরা দুজন কুরবানি করো, তোমরা দুজন কুরবানি দাও, অর্থাৎ তোমাদের প্রিয় জিনিস উৎসর্গ করো। তখনকার পদ্ধতি ছিল, মানুষ তার সব থেকে প্রিয় জিনিসটা, সম্পদ, সেটা এনে এক জায়গায় রাখত। যদি তার একনিষ্ঠতা থাকতো, তার মধ্যে ইখলাস থাকতো, তাহলে আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিত। এটাই প্রমাণিত হতো যে তার এই সম্পদ, তার এই উৎসর্গটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর যার মধ্যে ইখলাস থাকতো না, তার সম্পদটা সেভাবে থেকে যেত, তারপরে এক দুদিন পরে নষ্ট হয়ে যেত। তো আদম আলাইহিস সালামের দুজন পুত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের কিছু প্রিয় জিনিস উৎসর্গ করলো। তো আল্লাহ তাআলা দুজনের মধ্যে একজনেরটা কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। কেননা আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন শুধুমাত্র একনিষ্ঠ বান্দাদের থেকে, যারা খালেস নিয়তে উৎসর্গ করে থাকে, যারা খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই
কোন কাজ করে থাকে আল্লাহ সেটাকে গ্রহণ করেন যে পুত্রের কুরবানি উৎসর্গটা আল্লাহ তাআলা গ্রহণ করলেন তার নাম হচ্ছে হাবিল আর গ্রহণ করনি হচ্ছে কাবিলের যখন আল্লাহ তাআলা হাবিলেরটা গ্রহণ করলেন আর কাবিলেরটা গ্রহণ করলেন না এখানে দুটো অবস্থা আসে তাদের মধ্যে দুই রকমের প্রতিক্রিয়া হতে পারত একটা হচ্ছে যেটা তাদের উভয়ের জন্য কল্যাণ ছিল আরেকটা হচ্ছে যেটা তাদের উভয়ের তাদের একজনের জন্য ক্ষতি সাময়িকভাবে উভয়ের জন্যই ক্ষতি প্রথমটা হচ্ছে যখন হাবিলেরটা কবুল করা হলো সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলো যখন কাবিলেরটা কবুল করা হলো না তার ইসলাহ সংশোধন হয়ে যাওয়ার কথা ছিল তার এখানে অনুশোচনা করা দরকার ছিল যে আল্লাহ আমারটা গ্রহণ করেনি আমার মধ্যে ইখলাসের ঘাটতি রয়েছে আমার ভাইয়েরটা গ্রহণ করেছেন তার মধ্যে ইখলাস রয়েছে সুতরাং সামনে থেকে আমার মনে একনিষ্ঠতা ইখলাস রাখতে হবে তাহলে আল্লাহ তাআলা আমারটা গ্রহণ করবেন এবং আমি আল্লাহর নিকটে তোমার বান্দা হতে পারবো এটা ছিল একটা অবস্থা যেটা হতে পারত কিন্তু এটা না হয়ে বিপরীত অন্য একটা হয়েছে যার মূলে ছিল হিংসা যখন কাবিল দেখলো যে হাবিলেরটা কবুল হয়ে গেল আর তারটা কবুল হলো না তখন তার মধ্যে হিংসা তৈরি হলো যে আল্লাহ তারটা কবুল করলেন আমারটা কেন করলেন না হিংসার বশবর্তী হয়ে সে তাকে হত্যা করার ইচ্ছা করল তারপর শয়তানের প্ররোচনায় যে শয়তান এই হিংসার প্রবর্তক সেই কাবিলের মনে সেটা আরো বৃদ্ধি করে দিল তাকে আরো প্ররোচিত করল এবং তার ভাইকে হত্যা করার ব্যাপারে তাকে কুমন্ত্রণা দিল তারপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল হিংসা মানুষকে কোথায় নিয়ে যায় দুজনে উভয়ই ছিলেন আমাদের মানব জাতির প্রাথমিক সন্তান একেবারে প্রথম এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাবিল যে হাবিলকে হত্যা করে হত্যার সূচনা করলো এরপর থেকে যত মানুষ অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করবে তার ওই পাপের একটা অংশ কাবিলের আমল নামে যাবে কি মারাত্মক কাজটা সে সূচনা করেছিল হিংসার বশবর্তী হয়ে তারপর আরেকটি ধাপ আসে আমাদের ইসলাম পূর্ব যুগে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে কোরআনে ইউসুফ আলাইহিসাল্লামের ঘটনা সেখানে ও হিংসার বশবর্তী হয়ে কিছু মানুষ তার ভাইকে ক্ষতির সম্মুখে ঠেলে দিয়েছিল ইউসুফ আলাইহিসাল্লামের আরো ভাই ছিল ইউসুফ আলাইহিসাল্লাম এবং তার দুই ভাই ইউসুফ এবং আরেকজন বিনিয়ামিন তারা দুজন ছিল এক মায়ের ঘরে তার বাকি দশ ভাই তারা ছিল আরেক মায়ের ঘরে তো তারা দুজন একটু সহজ সরল প্রকৃতির এই জন্য ইউসুফ আলাইহিসাল্লামের পিতা তাদেরকে ভালোবাসতেন অন্য সন্তানদেরকে ভালোবাসতেন না ব্যাপারটা এরকম না বাবা সবাইকেই ভালোবাসেন সাধারণত পুরুষদের ভালোবাসা এতটা প্রকাশ পায় না তারপরও যতটা প্রকাশ পায় একটু দুর্বলতা যে সন্তানের মধ্যে একটু দুর্বলতা থাকে তার প্রতি ভালোবাসাটা একটু বেশি প্রকাশ পায় এর মানে এটা নয় যে বাবা অন্যদেরকে ভালোবাসেন না ইউসুফ আলাইহিসাল্লামের বাকি ভাইয়েরা মনে করলো যে আমাদের বাবা ইউসুফকে বেশি ভালোবাসে আমাদেরকে এত ভালোবাসেন না তাদের মনে একটা হিংসা তৈরি হলো ইউসুফকে কেন এত ভালোবাসবেন আমরা যদি ইউসুফকে হত্যা করে ফেলি অথবা ইউসুফকে যদি আমরা বিতাড়িত করে দিতে পারি কোনোভাবে তাহলে বাবার ভালোবাসাটা আমাদের উপরে এসে যাবে বাবার ভালোবাসাটা আমাদের উপরে এসে যাবে কেন বাবা শুধুমাত্র ইউসুফকে এত ভালোবাসবেন আমাদেরকে কেন ভালোবাসবেন না এই হিংসার বশবর্তী হয়ে তারা চক্রান্ত করলো সূরা ইউসুফে বিশদ বর্ণনা রয়েছে তারপর ইউসুফ আলাইহিসাল্লামকে তারা কূপে নিক্ষেপ করলো এই যে একটা গর্হিত কাজ করলো এর মূলে ছিল হিংসা তো দেখা যাচ্ছে যে আমাদের ইসলাম পূর্ব যুগে
এই যে হিংসা এটা মানুষদের মধ্যে শুধু অকল্যাণই নিয়ে এসেছে ইসলামও একই ধারায় এই হিংসাকে হারাম করেছে এবং বলা হয়েছে যে মুসলমানরা পরস্পরে ভাই ভাই হয়ে যাবে অন্যের কল্যাণ দেখে তার মনে খারাপ কিছু আসবে না হিংসা হচ্ছে আরেকজনের ভালো দেখে নিজের খারাপ লাগা যদি স্বাভাবিক একটু বুদ্ধি ঘাটানো যায় তাহলে দেখা যায় যে আরেকজন ব্যক্তির কল্যাণ হলো সে একটা ভালো চাকরি পেল বর্তমান সময়ে তো সরকারি চাকরিকে অনেক গুরুত্ব দেওয়া হয় সে একটা সরকারি চাকরি পেল বেতন লাখ টাকা অথবা সে ব্যবসায় সফল হলো অনেক অর্থ উপার্জন করছে তো সে তার মতো জীবনযাপন করতেছে আর যে হিংসুক হিংসা করে আরেকজনকে এটা তাকে অস্থির করে দেয় এটা তার মনে অস্থিরতা সৃষ্টি করে ওই ব্যক্তির কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না যার কল্যাণ অর্জিত হয়েছে যে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না বরং হিংসুকের অন্তরটা অস্থির হয়ে যাচ্ছে সে শান্তিতে চলাফেরা করতে পারছে না সে শান্তিতে তার কাজে মনোযোগ দিতে পারছে না সে শান্তিতে বিশ্রাম নিতে পারছে না ক্ষতিটা তার নিজের উপরে হচ্ছে যতদিন পর্যন্ত সে আরেকজনের প্রতি হিংসা করতে থাকবে ওই ব্যক্তির তো কিছু হচ্ছেই না বিপরীতে সেই শুধু অস্থিরতায় ভুগছে স্বাভাবিক বুদ্ধিতে যদি আমরা এটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের নিজেদেরই ক্ষতি আরেকজনের কোনো ক্ষতি করতে পারে না তবে হিংসার একটা পর্যায়ে যখন খুব বেড়ে যায় তখন সে ওই ব্যক্তির ক্ষতি সাধন করে যেটা আমরা পূর্বের তিনটি বর্ণনা দ্বারা বুঝতে পারলাম যেমন ইবলিস সে যুগ যুগ ধরে হিংসার বশবর্তী হয়ে প্রথমে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করলো তারপর তার উভয় সন্তানের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করলো একজনের দ্বারা একজনকে হত্যা করলো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলো যখন হিংসার পরিমাণটা বেশি হয়ে যায় এবং ওই ব্যক্তির ক্ষমতা থাকে তখন সে ওই ব্যক্তির কিছু ক্ষতি সাধনের চেষ্টা করে একটি খারাপ আরেকটি খারাপ কেটে নিয়ে আসে আমরা হয়তো এটাকে স্বাভাবিকভাবেই দেখি কিন্তু স্বাভাবিকভাবে এই হিংসাটা যদি আমার ক্ষমতা নাও থাকে তারপর আরেকজনের নানানভাবে ক্ষতি নিয়ে আসে যেমন হিংসার বশবর্তী হয়ে আমি তার নামে শুধু একের পর এক অভিযোগ করে গেলাম এক সময় দেখা গেল যে তার যে চাকরি বা যে একটা পদ সেটা হারিয়ে ফেললো হিংসার বশবর্তী হয়ে আমি তার নামে শুধু মানুষের কাছে বলতাম করতেই থাকলাম তার মাধ্যমে আমি গীবত চর্চা করলাম আমি নিজেরই ক্ষতি করলাম তো এই হিংসার মাধ্যমে মানুষ কোনোভাবে উপকৃত হতে পারে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে অনেকগুলো বিষয় থেকে নিষেধ করেছেন তার মধ্য থেকে একটা হচ্ছে ওয়ালা তাহাসাদু ওয়ালা হিংসা করো না মানুষের পিছনে লেগে যেও না বরং ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও এমন ভাবে হয়ে যাবে যে তোমরা সবাই ভাই ভাই কারোর প্রতি কারো কোনো বিদ্বেষ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার অপর ভাইয়ের জন্য সেটাই ভালোবাসবে যেটা সে তার নিজের জন্য ভালোবাসে এমনটা হলে তার মনে হিংসা থাকে না এমনটা হলে তার অপর ভাইয়ের প্রতি তার মনে হিংসা তৈরি হয় না এখান থেকে ওলামায়ে কেরামরা যারা হিংসা করে তাদের অনেকগুলো অবস্থা বলেছেন যে যারা হিংসা করে তাদের অবস্থাটা কিরকম মানে কিভাবে হিংসা করে এবং তার অন্তরে কি প্রতিক্রিয়া হয় কিছু স্তর রয়েছে প্রথমত কিছু মানুষ আছে যারা আরেকজনের কল্যাণ দেখে তারা চিন্তা করে যে
তারটা শেষ হয়ে যাক তারটা আমার কাছে আসুক তার কথা হচ্ছে যে কল্যাণ অর্জন করেছে সেটা আমার কেন আসছে না আমার কেন হচ্ছে না এবং তারটা শেষ হয়ে যাক তার কল্যাণ আমি দেখতে পারি না অপর ভাইয়ের কল্যাণ সে দেখতে পারে না এটা হচ্ছে একটা অবস্থা আমাদের যখন এরকম মনে হবে যে আরেকজন একটু ভালো চলতে পারতেছে ভালো একটা ব্যবসায় হাত দিতে পেরেছে কোন ভাবে আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন যে কোন পন্থায় হতে পারে তারপর আমার শুধু মনে হচ্ছে যে এটা আমার কেন হচ্ছে না সে কিভাবে এত কিছু অর্জন করলো তার সাথেই কেন এত ভালো হয় আমার শুধু মন্দ হয় আমার কেন আসে না তার এরকমটা হওয়া ঠিকই না মানে অপরের কল্যাণটা শেষ হয়ে যাক এবং তার কাছে চলে আসুক সে আরেকজনের কল্যাণটা দেখতেই পারে না এটা হচ্ছে হিংসুকদের একটি অবস্থা আরেকটা অবস্থা রয়েছে দুই নম্বর সে এরকম চায় যে সে যে অবস্থায় আছে আমার কাছে না আসুক আমি চাই না যে আমি উপরে উঠে যাই আমি আমার মতোই থাকে কিন্তু তার ভালোটা শেষ হয়ে যায় সে কেন ভালো থাকবে ভালো পড়বে ভালো খাবে তো সে তার নিজের জন্য চায় না না আমার না আসুক আমার দরকার নেই কিন্তু তার ভালোটা আমি চাই না খুবই মারাত্মক খুবই জঘন্যতম চিন্তা ভাবনা এটা হিংসুকদের মধ্যে প্রথম জন তো সে চায় যে নিজেরও আসুক কিন্তু দ্বিতীয় জন খুবই নিকৃষ্ট সে নিজেরটাও চায় না বরং সে মানে তার অন্তরটা এত নিকৃষ্ট হয়ে গেল যে সে চাচ্ছে যে আমি এরকম আমার কিছু লাগবে না তারটা ধ্বংস হয়ে যাক সে তো ভালো কেন করবে এটা হচ্ছে হিংসুকদের আরেকটি অবস্থা তৃতীয় আরেকটি অবস্থা আছে সেটা হচ্ছে দুজন বন্ধু অথবা প্রতিবেশী একসাথেই থাকে পরিচিত মানুষদের মধ্যে হিংসার সাধারণত তৈরি হয় যে শুনতেছে যে তার হয়তো একটা চাকরি আসতে পারে অথবা তার ভালো কিছু একটা হতে পারে তখন তার মনে আসে যে না তার ভালোটা না হোক আবার তার খারাপ হবে না খারাপও না হোক সে আমার মতোই থাকুক স্বাভাবিকই থাকুক মানে ভালো চাই না খারাপও চাই না খারাপ চাই না মুসলিম ভাই হিসেবে আবার ভালো চাই না হিংসার কারণে এরকম মানুষের আরেকটি স্তর হয়ে থাকে যে তার খারাপ চাইলাম না কিন্তু তার ভালো না হোক সে আমার মতোই সাধারণই হয়ে থাকুক সে ভালো হয়ে যাবে আমি খারাপ থেকে যাব এটা হচ্ছে হিংসার আরেকটি ধাপ আরো কিছু মানুষ আছে যারা জানে যে হিংসাটা একটু খারাপ সেজন্য তারা চায় যে ওপরের ভালোটা হোক তবে আমার থেকে একটু কম হোক সেও সুখে থাকুক তবে আমার একটু নিচে থাকুক আমার সমান বা আমার উপরে উঠে যাবে এটা সে চায় না বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে হিংসুকদের আরেকটি অবস্থা তার মধ্য থেকে আরো কিছু মানুষ আছে যারা চায় যে সেও মুসলিম ভাই আমিও মুসলিম ভাই কল্যাণ হলে আমাদের উভয়েরই হোক অর্থাৎ সেই হাদিসের উপর থাকে যে হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি যে আমার কল্যাণটা আমি যেমন পছন্দ করি তার কল্যাণটা আমি এমন পছন্দ করি তার ওই রকম কল্যাণ হোক এটা চায় এটা হচ্ছে সে পরিপূর্ণ মুমিন আবার কিছু মানুষ আছে যে সে খুবই ভালো তার যোগ্যতা আছে অথবা নানান দিক থেকে তার ভালো হোক আমার থেকে বেশি হোক আল্লাহ তাকে যা ইচ্ছা দিক আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আরো বাড়িয়ে দিক আমার সাথে কোনো সামঞ্জস্যতা থাকতে হবে এটা আবশ্যক না পারলে আমি তাকে সহযোগিতা করব অথবা সে নিজে নিজে আমার থেকে উপর উঠে যাক এখানে হিংসার কি আছে আমরা মুসলিম ভাই একজন উপর উঠলে ভালো সে সুন্দরভাবে চলতে পারবে সে আমার থেকে উপরে উঠে যাক আমার মনে এগুলো নিয়ে কোনো চিন্তা নেই বা সেগুলো চিন্তা করে না এরা হচ্ছে আকমালুল মুমিন
মুমিনদের মধ্যে এরা শ্রেষ্ঠ তার মধ্যে কিছু মানুষ আরো রয়েছে প্রথমে যাদের মনে হিংসা ঢুকে যায় একজনে ভালো করলো তার সাথে ভালো কিছু হলো হিংসা আসলো তারপর সে সেটাকে প্রতিহত করতে চায় সে চায় যে না আমি হিংসা করব না হিংসা এসে যায় মানুষের মনে সেটা এসে যায় কিন্তু সে সেটাকে প্রতিহত করে চেষ্টা করে সে ভালো মুমিন আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা দেখে যে কিছু মানুষের অর্থ সম্পদ রয়েছে অথবা কিছু মানুষের ভালো অবস্থান রয়েছে অথবা তার বিবেক বুদ্ধি ভালো তখন সে বলে যে আল্লাহ অমুক ব্যক্তির মতো আমাকে কেন দেন না তবে তারটা ধ্বংস হয়ে যাক এটা সে চায় না সে এরকম ভাবে চায় যে আল্লাহ তাকে যেমন দিয়েছেন সে কত ভালো কাজ করতেছে আমাকে যদি দিতেন আমিও এরকম ভালো কাজ করতে পারতাম এটাকে গিবতা বলা হয় ঈর্ষা এটা বৈধ তো আমরা এই যে হিংসুকদের যে অবস্থাগুলো আলোচনা করলাম যে এর মধ্যে প্রথম দিকের এই চার পাঁচটা অবস্থা সেগুলো সব খারাপ যেমন আরেকজনটা ধ্বংস হয়ে তার কল্যাণটা আমার কাছে আসুক অথবা তারটা ধ্বংস হয়ে যাক আমার কাছে না আসুক অথবা তার কল্যাণ না হোক খারাপও না হোক সে আমার মতোই থাকুক অথবা তার কল্যাণ হোক তবে আমার থেকে একটু কম হোক আমি ভালো পথে আছি আর সে খুব খারাপ আছে আল্লাহ তাকে একটু তুলে দেখ তবে আমার থেকে বেশি না করুক এই যে চারটা অবস্থা এই অবস্থাগুলো কোনোটাই ভালো না সবগুলো হিংসা অন্তর্ভুক্ত হবে এবং সবগুলো আমাদের যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অকুন ইবাদাল্লাহ ইখওয়ানা তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে যাও এই ক্ষেত্রে এই ধাপগুলো হিংসা এই অবস্থাগুলো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অপর মুসলিম ভাইয়ের প্রতি একটা সৌহৃদ্যতা ভাব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা আন্তরিকতা এটা নষ্ট করে দেয় এই চারটা অবস্থা এগুলো সবগুলোই হিংসা হিসেবে গণ্য হবে এবং সেগুলো খারাপ যার থেকে সূরা ফালাক সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এগুলো থেকে আশ্রয় চাইতে অমিংসাতি হাসিদিন ইজা হাসাদ এবং ওই হিংসুকের অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে এই সবগুলো এর মধ্যে ঢুকে যাবে তো হিংসার মধ্যে আরো কিছু ভালো দাপ রয়েছে আমরা যেগুলো শেষে আলোচনা করেছি যে সে চায় যে আমার যতটুকু ভালো হয়েছে তারও তেমন হোক হাদিসে আছে যে আমি নিজের জন্য যতটা ভালোবাসবো তার জন্য ততটা ভালোবাসবো এটা ভালো অথবা সে তার থেকে আরো বেশি চায় যে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিক তাতে আমার কি সমস্যা আমাকে আল্লাহ যতটুকু দিবেন এটা আমার জন্য কল্যাণ তাকে তার যতটুকু দিবেন এটা তার কল্যাণ হতে পারে অকল্যাণ হতে পারে এটাও একটা ভালো দাম আবার কিছু মানুষের অন্তরে হিংসা এসে যায় কিন্তু সে প্রতিহত করে সে জানে এটা ভালো না মুসলিমদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে তখন সে সেটাকে প্রতিহত করে এটাও ভালো আরেকটা রয়েছে চার নম্বর সেটা হচ্ছে গিবতা যে আল্লাহ তাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন সে দান সৎকার করে আমার যদি থাকতো আমিও দান সৎকার করতাম আমিও পরিবারের উপর ব্যয় করতাম আমার বুদ্ধি যদি তার মতো হতো আমি ইসলামের জন্য কিছু করতাম তারটা ধ্বংস কিটা কামনা করে না বরং তার মতো চায় এটাও ভালো তাহলে চারটা হিংসার স্তর সেগুলো খারাপ সবগুলোই হিংসার অন্তর্ভুক্ত হবে এবং সেটা থেকে পরস্পরের বিদ্বেষ শত্রুতা তৈরি হয় আর পরবর্তী চারটা এটি ভালো এটি আমাদের মধ্যে থাকা উচিত তবে সর্বোত্তম হচ্ছে দুটা একটা হচ্ছে যে কাকে কি দিল আল্লাহ তাআলা সেটা নিয়ে আমার এত চিন্তার কি আছে আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি আরেকজন বান্দাকে যেটা দেবেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা এটা আল্লাহ তাআলার কাজা ফয়সালা কদর আমরা ঈমান এনেছি আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররি
মুমিন সে যে সমস্ত বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে তার মধ্যে একটি হচ্ছে তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ আমাকে যে অবস্থানে রেখেছেন এটা আমার ভাগ্য আমাকে তার উপর ধৈর্য ধারণ করতে হবে আরেকজনকে যেটা দিবেন এটা আল্লাহ তাআলার ভাগ্য কদর ফয়সালা আল্লাহ এমনটাই চেয়েছেন তো আল্লাহর ফয়সালার ক্ষেত্রে আমি কেন দ্বিমত পোষণ করব আমি যদি তাকদীরের প্রতি ঈমান এনে থাকি তাহলে আল্লাহর একটা কসা একটা ফয়সালার ব্যাপারে আমি কেন দ্বিমত পোষণ করব আল্লাহ যাকে কল্যাণ দান করেন সাধারণত হিংসা তো তৈরি হয় আরেকজনের ভালো দেখে তো আল্লাহ যাকে কল্যাণ দান করেন তার দুটো অবস্থা হতে পারে একটা হচ্ছে এই কল্যাণের মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করবেন তো এখানে আমি যদি তার প্রতি হিংসা করি তাহলে আল্লাহ যাকে সম্মানিত করছেন আমি কেন তাকে হিংসা করব এটা আল্লাহর সাথে একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আল্লাহ তার কল্যাণ চাচ্ছেন আর আমি তার হিংসা করছি এটা আল্লাহর সাথে আমাদের কেমন সম্পর্ক আর তার প্রতি আমাদের কেমন বিশ্বাস যে কল্যাণের দ্বারা আল্লাহ আরেকজনকে সম্মানিত করতে চান আমি যদি তার সাথে হিংসা করি তাহলে তো আল্লাহর সাথে আমার একটা বৈরিতা তৈরি হয়ে গেল আল্লাহর ফয়সালার ব্যাপারে আমার অসন্তোষ প্রকাশ পেয়ে গেল আমি যে ঈমান এনেছি আল ঈমানু বিল কদর তাকদীরের প্রতি যে ঈমান এনেছি সেটাতে ত্রুটি দেখা দিচ্ছে আরেকটা অবস্থা হতে পারে যে আল্লাহ তাকে এত সম্পদের মাধ্যমে তার অকল্যাণই চান অর্থাৎ এর মাধ্যমে তার খারাপই হবে যেমন সে যাকাত সদকা এগুলো করে না সেগুলো হারাম পন্থায় উপার্জন করেছে আবার হারাম পন্থায় ব্যয় করে সে অনেক অর্থ সম্পদ কামিয়েছে কিন্তু এগুলো তার জন্য কল্যাণকর না তাহলে একটি অকল্যাণের জন্য আমি কেন হিংসা করব দুটি অবস্থা হতে পারে একটা হচ্ছে তার কল্যাণ দ্বারা আল্লাহ তার কল্যাণ চান তাহলে আল্লাহ যার কল্যাণ চান আমি কেন তার অকল্যাণ চাব আর আরেকটা হচ্ছে তাকে যে কল্যাণ দিয়েছেন এর ফলাফল স্বরূপ সে ভালো কিছু করতে পারবে না আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন এটা সে ভালো কিছু করতে পারবে না আরো তার দ্বারা খারাপ হবে তাহলে এই খারাপের প্রতি আমি কেন হিংসা করব সুতরাং ইসলাম এটাকে নিষিদ্ধ করে এটাকে হারাম ঘোষণা করে এবং অন্তরকে পরিচ্ছন্ন করার নির্দেশ দেয় যে অন্তরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্তিময় আত্মা কোন আত্মাটা প্রশান্তিময় আমরা জানলাম যে হিংসা অন্তরে অস্থিরতা সৃষ্টি করে তো হিংসা যদি অন্তরে থাকে অন্তরটা মুতমাইন্না কিভাবে হয় আমার অন্তর তো প্রশান্তিময় হচ্ছে না আমার অন্তরে হিংসা থেকে গেলে আমার অন্তর তো প্রশান্তিময় হচ্ছে না আরেকজনের কল্যাণে আমার অস্থিরতা সৃষ্টি হয়ে যাচ্ছে আমার অন্তর মুতমাইন্না না এটা হচ্ছে অন্তরের একটা অবস্থা মুতমাইন্না যে অন্তরটা প্রশান্তিময় হওয়া সেই প্রশান্তিময় অন্তর যাদের থাকবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্তিময় আত্মা ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে সন্তুষ্টের পাত্র হয়ে ফিরে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ইবাদুর রহমান আমার বান্দা সকলে আল্লাহর বান্দা আমরা যেমন বলি মানুষের মতো মানুষ হও মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না সেরকম সকলেই ব্যাপকভাবে আল্লাহর বান্দা কিন্তু কিছু বিশেষ বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ নিজের বান্দা বলেছেন ইবাদি ফাদখুলি ফি ইবাদি অতঃপর তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো আর কি চাই মুতমাইন্না নাসের যারা অধিকারী যাদের অন্তরটা প্রশান্তিময় হিংসা যাদের অন্তর অস্থিরতা সৃষ্টি করতে পারে না এই হিংসা অন্তর অস্থিরতা সৃষ্টি করে অন্তরটা মুতমাইন্না হয় না এটা দাগ থেকে যায় এই হিংসা বিশিষ্ট অন্তর হিংসা যে অন্তরকে আঘাত করেছে সে অন্তরটা মুতমাইন্না না তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে ডাকাও হবে না তো হিংসা আমার কি কল্যাণ নিয়ে আসলো বিপরীতে যদি আরেকজনের কল্যাণ দেখে আমি তার জন্য আরো দোয়া করি হাদিসে এসেছে বান্দা যখন
আরেকজনের জন্য দোয়া করে ফেরেশতা তার জন্য উল্টো দোয়া করে তো আমি যখন আরেকজনের কল্যাণ দেখে তার ভালোটা চাইবো তখন ফেরেশতারও বিপরীতে আমার জন্য দোয়া করবেন আমার কল্যাণের জন্য আর আমি যখন আরেকজনের কল্যাণ দেখে হিংসা করব এটা আমার দুনিয়াতেও কল্যাণ নিয়ে আসবে আমার আখেরাতেও কল্যাণ নিয়ে আসবে আমার মনে দুনিয়াতে অস্থিরতা সৃষ্টি করবে অপর ভাইয়ের প্রতি অস্থিরতা বিদ্বেষ শত্রুতা বৈরিতা তৈরি করবে এবং আখেরাতেও আমার অন্তরটা মুতমাইন্না অন্তর হিসেবে পরিগণিত হবে না সুতরাং হিংসা এটা থেকে আমাদের অন্তরকে একেবারে খালেস একেবারে মুক্ত করতে হবে তো এই হিংসা সময় সংক্ষিপ্ত হিংসা আমরা কিভাবে বাঁচতে পারি হিংসা থেকে এখানে প্রথমত পিতা মাতার একটা দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি একটি হিংসা তৈরি হয় সন্তানদের মধ্যে সন্তান যখন দেখে যে তার বাবা তার আরেক ভাইকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে অথবা তার বোনকে বেশি গুরুত্ব দিচ্ছে তখন তার মনে ওই ভাই বা বোনের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয় যেমনটা ইউসুফ আলাইহিসসালামের ভাইদের মধ্যে হয়েছিল তারা বুঝতে পারেনি এবং হাদিসের মধ্যে এসেছে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে তার বাবা তাকে একটি উপহার দিলেন সম্পদের কিছু অংশ তাকে দিলেন কিন্তু তার মা সেটাকে অস্বীকার করলো মারআ সালিহা সৎ নারী তিনি সেটাকে অস্বীকার করলেন বললেন যে আপনি শুধুমাত্র নুমানকে দিচ্ছেন আপনি যান রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করে আসেন যে এটা ঠিক হচ্ছে কিনা যে আপনি শুধু নুমানকে দিবেন আর কাউকে দিবেন না আপনি রাসূলকে সাক্ষী রেখে তারপরে দিন নয়তো পরবর্তীতে তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হবে তখন তিনি রাসূলের কাছে আসলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন যে রাসূল আমি আমার এই সন্তান নুমানকে কিছু দিতে যাচ্ছি তার মা নিষেধ করছে তার মা বলছে যে আপনাকে যেন আমি সাক্ষী রেখে তারপর নুমানকে দেই তখন রাসূল জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার সকল সন্তানকে এরকম দিচ্ছ তিনি বললেন না আমি শুধু নুমানকে দিচ্ছি তখন রাসূল বললেন তাহলে তুমি এটা থেকে বিরত থাকো শুধু একজনকে দিবে না দিলে পারলে সবাইকে দাও নয়তো কাউকে দিবে না তখন তিনি ফিরে আসলেন এবং সেটা ফেরত দিলেন পিতার পিতা মাতার সন্তানদের প্রতি বিষয়টা গুরুত্ব রাখা দরকার খেয়াল রাখা দরকার যেন অন্য সন্তান সেটা বুঝতে না পারে বা অন্য সন্তানের মনে যেন এটা তৈরি না হয়ে যায় যে আমার বাবা বা আমার মা আমার ভাইকে বেশি ভালোবাসতেছে বা তার বেশি ভালো চান এটা আমাদের সমাজে অনেক রয়েছে যে মনে হয় যেন বাবা তার ছোট সন্তানের প্রতি বেশি মায়া দেখান দরদ দেখান এরকমটা যেন অন্য সন্তানদের কাছে প্রকাশ না পায় এটা প্রাথমিকভাবে তার মনে হিংসা তৈরি করে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখা দরকার এবং আমরা হিংসা থেকে বাঁচতে পারি আরেকটি হচ্ছে যেটা আমরা পূর্বে কিছুটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালে সন্তুষ্ট থাকা বান আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন যারা অন্যদের হিংসা করে আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলি কাফেরদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন যে তারা কি মানুষদের প্রতি এই জন্য হিংসা করে যে আল্লাহ তাদেরকে কিছু অনুগ্রহ দিয়েছেন তো সুতরাং আল্লাহ এই হিংসা এটা নিন্দা করেছেন আল্লাহ যাকে যে অনুগ্রহ দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকা উচিত আরেকটা হিংসা আমাদের তৈরি হয় সেটা হচ্ছে আমরা নিজেরা সেটাকে নিয়ে আসি কিভাবে দুজন একসাথে কাজ করে হয়তো চাকরি করে অথবা ব্যবসা করে তো সে জানতে চায় যে তার মাসিক ইনকাম কত সে বলতে চায় না তাও সে জানতে চায় যখন সে শুনতে পায় যে তার মাসিক ইনকামটা তার থেকে অনেক বেশি তখনই তার মধ্যে একটা হিংসা কাজ করে এটা আমরা নিজেরাই তৈরি করলাম আরো বিভিন্ন দিক থেকে হতে পারে যে তার পরিবার কিভাবে চলে সে তার পরিবারকে কিভাবে ভরণ পোষণ দেয় ইত্যাদি এই সমস্ত বিষয় পিছনে না লাগা আরেকজনে কিভাবে চলে কতটা সুখে থাকে এগুলো খোঁজ করা ভালো না এগুলো নিজেদের অন্তরে হিংসা সৃষ্টি করে যেটা আমার নিজের জন্যই খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই হিংসা এই জিনিসটা থেকে বেঁচে থাকবে কিছু পর্দা বললাম সব থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন সেটার উপরে নিজেকে
মেনে নেওয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হিংসা থেকে বিরত থাকো কেননা হিংসা পাপ অন্যান্য যে পুণ্য কাজগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করে দেয় তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও মুসলমানরা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও একে অপরের অপরের কল্যাণ কামনা করা আদ-দীন আন-নসিহা দীন হচ্ছে কল্যাণ কামনা করা উপদেশ প্রদান করা অপরের ভালো চাওয়া সুতরাং ইসলাম চাই ইসলামের দাবিদার প্রত্যেকটি মানুষ তাদের মধ্যকার সকল বৈরিতা সকল বিদ্বেষ সকল শত্রুতা সকল হিংসা সব কিছু ভুলে গিয়ে তারা সবাই ভাই ভাই হয়ে যাবে হুকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা সকলে ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে যাও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরগুলো এক করে দিন এবং আমাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ ইত্যাদি তৈরি হয় সেগুলো থেকে আমাদের অন্তরকে মুক্ত করে তৌফিক দান করুন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد بيوبستي আমরা আলোচনা করছিলাম হিংসা বিষয়ে যেটি আমাদের দৈনন্দিন জীবনে অস্থিরতা সৃষ্টি করে আমাদের নিজেদেরকেই অশান্তির মধ্যে রেখে দেয় এবং পরবর্তীতে সেটা আমাদেরকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানিয়ে দেয় সুতরাং এই গর্হিত কাজটি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে সর্বশেষ একটা হাদিস বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু আদু তাদা'আ লাহু সাইরুল আ'দা বিস-সাহরি ওয়াল হুম্মা যে অসুস্থ হলে মানুষ আমার যদি জ্বর হয় মাথা ব্যথা হয় কোন একটি অসুস্থ হয় আমার পুরো শরীরটা অচল হয়ে যায় এমন না যে আমার একটি অসুস্থ হওয়ার কারণে আমার বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো কাজ করতেছে আমার পরিপূর্ণ শরীরটা এটার সমস্যায় ভুগে ঠিক তেমনি ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য সম্পর্কর দিক থেকে দয়া প্রদর্শনের দিক থেকে আন্তরিকতার দিক থেকে এমনই মনে করবে আরেকজনের ক্ষতি তার নিজের ক্ষতি মনে করবে আরেকজনের কল্যাণ তার নিজেরই কল্যাণ মনে করবে নিজের জন্য যেরকম কল্যাণ সে চাইবেন অকল্যাণ সে চাইবে না অপরের জন্য সে অকল্যাণ চাইবে না বরং সে তার নিজের অবস্থার উপর তার ভাইয়ের অবস্থার উপর সন্তুষ্ট থাকবে এবং সকলে পরস্পরে মিলেমিশে থাকবে একটি শরীরের মতো আমরা জানলাম যে হিংসা বিদ্বেষ এগুলো কোনোভাবেই ভালো নয় ভালো নয় দিন দুনিয়াতেও না আখেরাতেও না এখানে আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে সে যদি আমাদের শত্রু হয় কোনো কারণে যদি তার সাথে আমার ইখতিলাফ তৈরি হয় মতানৈক্য তৈরি হয় তাও তাকে হিংসা করা যাবে না হিংসা নয় অন্য কিছু সে যদি মুসলমানদের মধ্য থেকে হয় তাহলে তো করাই যাবে না হিংসা বিভিন্ন ব্যাপারে তার সাথে আমার ইখতিলাফ হতেই পারে সুতরাং তার সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না মুসলিম ভাই সবাই সমাধান করে নিতে হবে সন্তুষ্ট থাকতে হবে আরেকজনের অবস্থানের উপর এর মধ্যে একটা সহযোগ হচ্ছে আল কানাআ অল্প তুষ্টি নিজে যতটুকুতে আছে ততটুকুতে সন্তুষ্ট থাকা এটা একটা বড় ব্যাপার এই কানাআ এই অল্প তুষ্টি এটা মানুষকে সুখময় করে তোলে মানুষের অন্তরকে প্রশান্তি দেয় নিজের যতটুকু আছে তার উপর সন্তুষ্ট থাকা এটা একটা বড় ব্যাপার বেশি চাহিদা বেশি আশা এগুলো না করা সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন মুমিনরা যেন আল্লাহ তাআলার উপরই ভরসা করে যার যে অবস্থা আছে সর্বাবস্থায় যেন সে আল্লাহ তাআলার উপর ভরসা করে এর মাধ্যমে তাদের অন্তরে হিংসা বিদ্বেষ দূর হবে এবং তারা সকলে ভাই ভাই হয়ে যাবে ইসলাম এটাই বলে যে সকলে ভাই ভাই হয়ে যাওয়া অপরের অকল্যাণটাকে নিজের জন্য অকল্যাণ মনে করা অপরের কল্যাণটাকে নিজের কল্যাণ মনে করা কোনোভাবে মুসলিম দাবিদাররা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়
আমরা হয়তো নিজেরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি মুসলমান মুসলমানকে শত্রু মনে করছি কিন্তু প্রকৃত শত্রুদেরকে ভুলে যাচ্ছি আপনি চিন্তা করুন যে আজকে মুসলমানদের অবস্থা কোথায় মুসলমানদের অবস্থা আজকে কোথায় আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কোলাহলে লিপ্ত তো অপর শত্রু যারা প্রকৃত শত্রু রয়েছে তাদেরকে নিয়ে ভাববার আমরা সুযোগ পাই না একটা সময় ছিল যখন মুসলমানরা তাদের প্রকৃত শত্রুদেরকে চিনত এবং তাদের বিরুদ্ধে তাদের সকল লড়াই থাকত সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার কথা বলে শেষ করব তিনি তার সময় মুসলমানদেরকে নিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতেন খ্রিস্টানরা তখন ইসলামকে ধ্বংস করার দেওয়ার জন্য একেবারে ইসলামকে ধ্বংস করে দিবে এই জন্য ক্রুসেড নামে ধর্মযুদ্ধ শুরু করেছিল অনেক আগে থেকেই শুরু করেছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি তার সময়ে তার সামর্থ্য অনুযায়ী শত্রুদের প্রতিহত করেছেন এবং তাদেরই ক্রুসেড এটাকে থামিয়ে দিয়েছে ফিলিস্তিন বাইতুল মাকদিস খ্রিস্টানরা দখল করে নিয়েছিল সেটাকে আবার তাদের থেকে মুক্ত করেছেন আল্লাহর ইচ্ছায় তো খ্রিস্টানরা বলেছিল যে সালাউদ্দিন আইয়ুবী তুমি কই দিন থাকবে আজকে হয়তো তুমি আমাদেরকে প্রকৃত শত্রু হিসেবে চিনতে পেরেছ আমাদেরকে প্রতিহত করতে পারছ কিন্তু তুমি কতদিন থাকবে তোমার পরে তোমার এই স্বজাতির লোকেরা তোমার মতো হবে কি আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব কিন্তু তোমার স্বজাতির লোকেরা তোমার মতো প্রচেষ্টা অব্যাহত রাখতে পারবে না যার বাস্তবতা আজকে আমরা দেখতেই পাচ্ছি আমরা মুসলমানরা পরস্পরেই দ্বন্দ্বে কোলাহলে লিপ্ত হিংসা বিদ্বেষে লিপ্ত অপরদেরকে নিয়ে আর কি ভাববো তারা কিন্তু আমাদের বিরুদ্ধে তাদের কাজ চালিয়ে যাচ্ছে 1967 সাল এর আশেপাশের সময়গুলোতে ফিলিস্তিন পরিপূর্ণ মুসলমানদের আন্ডারে ছিল আস্তে আস্তে এখন মানে সামান্য কিছু জায়গা মুসলমানদের দখলে আছে বোঝাতে চাচ্ছি যে তারা তাদের কাজ অব্যাহত রেখেছে কিন্তু আমরা আমাদের কাজ অব্যাহত রাখিনি সুতরাং আমাদের উচিত পরস্পরের যে দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ এটি আমরা ভুলে যাব আমরা সকলে মুসলমান সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হয়ে যাব পরস্পরে ভাই ভাই হয়ে যাব মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এক শরীরের মতো সকলকে হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের মাধ্যমে ইসলামকে আল্লাহ তাআলা শক্তিশালী করুন মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের যে আলোচনা হলো তার মধ্য থেকে যত কল্যাণ রয়েছে সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত বিভিন্ন বিপদ মুসিবতে রয়েছে আল্লাহ তাআলা তাদের এই বিপদ মুসিবত থেকে উদ্ধার করুন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের দৈনন্দিন কার্যগুলো এগুলো সবগুলোকে ইসলামের জন্য কবুল করে নিন সর্বদা আমাদেরকে ইসলামের ছায়াতলে থেকে একে অপরকে ভাই ভাই হিসেবে মনে করে সকল মুসলমান এক হয়ে থাকার তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ